দর্শক, এই মুহূর্তে করোনা পরিস্থিতি জানবো বন্দর নগরীর। চট্টগ্রাম থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী সোহেব রহমান, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সোহেব, নমুনা সংগ্রহ এবং পরীক্ষা কমে যাচ্ছে বেশ অনেকদিন ধরে শোনা যাচ্ছে বন্দর নগরীতে, এতে সংক্রমণ বাড়ার শঙ্কা তৈরি হয়েছে, সংশ্লিষ্টরা কি বলছেন? ত্রিনা ঠিকই বলেছেন, গত কয়েকদিনে আসলে চট্টগ্রামের নমুনা পরীক্ষা ব্যাপক হারে কমেছে। বিশেষ করে গত 24 ঘন্টায় কিন্তু মাত্র 400টি নমুনা পরীক্ষা হয়েছে এবং সেখানে শনাক্ত হয়েছেন 102 জন। এর আগে আমরা কয়েকদিন দেখেছি প্রতিদিন প্রায় 1300-1400 করে নমুনা পরীক্ষা হতো এবং সেখানে প্রায় 250 থেকে 300 মতো করে কিন্তু রোগী শনাক্ত হতো। এবং এই বিষয়টি নিয়ে আমরা আজকে সকালেও সিভিল সার্জনের সাথে কথা বলেছি। তিনি যেটি আমাদের জানিয়েছেন যে আসলে চট্টগ্রামে মানুষের মাঝে পরীক্ষা করার প্রবণতা কমে গিয়েছে এবং ল্যাবগুলো আসলে এই মুহূর্তে খুব বেশি নমুনা পাচ্ছে না, যে কটি নমুনা পাচ্ছে সেগুলোই তারা পরীক্ষা করছেন এবং এই মুহূর্তে নমুনা জট নেই বলেছেন তিনি। এবং গতকাল কিন্তু চট্টগ্রামে প্রতিদিন 3টি 6টি ল্যাব থেকে পরীক্ষা করা হয় নমুনা। এর বাইরে কক্সবাজারের একটি ল্যাবেও কিন্তু সাতকানি চট্টগ্রামে 2টি উপজেলার নমুনা পরীক্ষা করা হয়, কিন্তু গতকাল 3টি ল্যাবে কিন্তু কোনো ধরনের পরীক্ষা হয়নি। কারণ হিসেবে সিভিল সার্জন যেটি বলছেন যে একটি ল্যাব তারা বেসরকারি হাসপাতাল ইম্পেরিয়াল, তারা আসলে শুক্রবারে পরীক্ষা করেন না, যে কারণে আজ তারা কোনো ফলাফল দিতে পারেনি। আরেকটি চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়, তারা আসলে দীর্ঘদিন ধরে কাজ করার কারণে গতকাল তাদের যারা ল্যাব টেকনিশিয়ান এবং যারা পরীক্ষা কার্যক্রমের সঙ্গে যুক্ত তাদেরকে ছুটি দিয়েছেন। এভাবে আসলে নমুনা না পাওয়ার কারণে কিন্তু প্রতিটি ল্যাবেই পরীক্ষা কমে আসছে এবং এই কারণে দেখা যাচ্ছে যে শনাক্তের হারও কিন্তু কিছুটা কমেছে। আর সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু বেশিরভাগ, যারা মৃদু উপসর্গ নিয়ে আক্রান্ত হচ্ছেন তারা কিন্তু বাসাতেই চিকিৎসা নিচ্ছেন এবং যাদের মধ্যে মৃদু উপসর্গ দেখা দিচ্ছে তারা কিন্তু নমুনা পরীক্ষার যে ভোগান্তি সেটি এড়িয়ে যাওয়ার জন্য মূলত উপসর্গ দেখা যাওয়ার পরপরই টেলিমেডিসিন সেবার মাধ্যমে বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। এটিও কিন্তু নমুনা পরীক্ষা কমে যাওয়ার আরেকটি কারণ। সোহেব, অনেক ধন্যবাদ আপনাকে।